আসসালামু আলাইকুম। আমার ছেলে ক্লিনার, মামার বাড়িতে মামার ফ্রিজ পরিষ্কার করে দেয়, তারপর আমার এই ফ্রিজটা আমার ছেলে সাফ করে। আমাকে এই ফ্রিজটা কিনছে, আমার ছেলে পছন্দ করে, কি পিকুলার একটা রঙ দেখেন, আমার কিন্তু একদমই পছন্দ ছিল না, এই ধরনের কালার হলে পছন্দ আমার ছিল, কিংবা পেস কালার, এটাও সাফ করেও, তারপরে ঘরের ফ্যান সাফ করেও, আমার এই ফ্যান সাফ করে দেয়। এখন সে অ্যাকুরিয়াম বের করছে, অ্যাকুরিয়ামটা অনেকদিন পড়েছিল, তো আমি বললাম যে খুব খারাপ দেখা যাচ্ছে, বিক্রি করে দাও। অনেকবার বলছি না সে বিক্রি করবো না, সে আবার নাকি মাছ চাষ করবে। আগের বাসা ছোটো ছিল, রাখার জায়গা ছিল না, বারান্দায় ফেলে রাখছিলাম, তো বলছিলাম কাগজওয়ালার কাছে দিয়ে দিই, না তার আর একটা ছিল সেটা বিক্রি করে দিয়েছে কাগজওয়ালার কাছে, সেটা বেশ সুন্দর ছিল ঘরের মতো, এই কেনা এগুলো, আর এটা বানানো, ওর বড় মামা এটা বানিয়ে দিয়েছিল, ওকে স্ট্যান্ডটা বানিয়ে ওর পর বসিয়ে দিয়েছিলো। এরপর কাঁচের কাঁচের একটা ইয়ে ছিল, ওই ছাউনি, ওটা ভেঙে গেছে, এটা আবার বানাতে হবে। এবার আমি আমার খাবারের ঢাকনা আছে ওই টাইপ করে বানাবো, কুড়ে ঘর যেরকম হয় না ওরকম করে ভাবছি এ করবো, আমি নিজে হাতে তৈরি করে দিব আর কি। এই যে আমার ছেলে কীভাবে ছাপ পারে, ভালো করে ভালো করে, ময়লা থাকছে, আবার আমি একটু মাঝে মাঝে দেখেন না কমেন্ট করি, দেখেন কীভাবে ডলাডলি করে, ওই পাশে ওই পাশে ওই পাশে, এটা ধুয়ালে বেসিনটা ধুয়ে ফেলিস, ক্লিনার না ভুড়ি দেখেন, ভুড়ি দেখা যায় আমার ছেলে, আই তো একটা স্যান্ডু গেঞ্জি পরে নে ওপা, পতুয়া পর, কীভাবে সাফ করে পাশ দিয়ে দেখা একটু কাছের থেকে, এও ভীমবার, এই যে ভীমবার নিয়ে আসতে দেখেন আমার থালা বাসন, তো ভীমবার নিয়ে চলে আসতে বেসিনে, অবস্থা দেখেন, ভালো করে, এই যে এখানে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা, এগুলো ময়লা, এই পাশে সিনারি ছিল, এই পাশটা, এটা পিছন সাইড, এটা হচ্ছে পিছন সাইড, এদিকে হচ্ছে সিনারি ছিল একটা, ও সরি আমার তরকারি পুড়ে যাচ্ছে আমার ছেলে বলছে, দেখ